হাদিস শরীফে এসেছে মালাকুল মউত 40 দিন আগে আয়েশা সতর্ক করে যায়, তোর সময় শেষ, বাকি আছে 40 দিন, এখনো সময় আছে, তওবা কর তওবা কর। এমন করে একদিন কমে একদিন কমে, মালাকুল মউত কমতে কমতে যখন 3 দিন বাকি থাকে, কয়দিন মালাকুল মউত সেই সময় দিনে 3 বার আসে, সকাল দুপুর রাত্রি, তখনই দেখবেন একজন মালাকুল মউতের 3 বার সাক্ষাৎ পাওয়ার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আল্লাহর নবী সাহাবীদের সামনে মৃত্যুর আলোচনা করতেছেন, এই আলোচনা শুনে সাহাবীরা কান্না করতে করতে মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা কান্না করো না, কান্না করো না, এ মালাকুল মউত আজরাইল যারা জান্নাতি তাদের কাছে আসবে এক চেহারা নিয়া, আর যারা বদকার তাদের কাছে আসবে আরেক চেহারা নিয়া। আল্লাহর নবী দেখতেছেন সাহাবীরা মৃত্যুর ভয়ে মালাকুল মউতের ভয়ে থরথর করে কাঁপতেছে। সাহাবাই কেরামদেরকে আশ্বস্ত করলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদের জান কবজ করার জন্য মালাকুল মউতকে জান্নাত থেকে একটা সাদা রুমাল দিয়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জান্নাত থেকে একটা সাদা রুমাল আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে দিয়ে দিবে। কিন্তু সাবধান, ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা, ওই বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন একটা গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, কোনোদিন আমার একটা বিধান ছেড়ে দেয় নাই, আমার রসুলের সুন্নত ছেড়ে দেয় নাই, ওই বান্দা আমার সকাল সন্ধ্যা কোরআন পড়ত, জিকির করত। যাও জান্নাতের এই শুভ্র রুমাল নিয়ে যাও, আমার বান্দার রূহটা আমার কাছে নিয়ে আসো। এই কথা শোনার পরে মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়া আর জান্নাত থেকে খুশবু নিয়া জমিনে আসেন। কিনিয়া সাদা রুমাল আর জান্নাতের খুশবু নিয়ে আসেন। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার। দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে, আসে না, পেরেশান হয় না, ভয় পায় না, হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যায়, সে শুধু সন্তানের মুখের দিকে তাকায় থাকে, সম্পদের দিকে তাকায় থাকে, দোকান ঘরবাড়ির দিকে তাকায় থাকে, এমন উদ্ভট কথাবার্তা তার মুখ দিয়ে আসে, কোনোদিন সে এমন কথাবার্তা, স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলে, এমন কথা আপনি কেন বলেন? সন্তানকে ডাক দিয়া বলে, দিঘায় বাবারে আমি যদি মারা যাই তোর মাকে দেখা রাখিস, আমার ছোট দুইটা বাচ্চা আছে দেখা রাখিস রে বাবা, তোর হাতে উঠাই দিয়া গেলাম। হাদিস শরীফে এসছে মালাকুল মউত 40 দিন আগে আয়েশা সতর্ক করে যায়, তোর সময় শেষ, বাকি আছে 40 দিন, এখনো সময় আছে, তওবা কর তওবা কর। এমন করে একদিন কমে একদিন কমে, মালাকুল মউত কমতে কমতে যখন 3 দিন বাকি থাকে, কয়দিন মালাকুল মউত সেই সময় দিনে 3 বার আসে, সকাল দুপুর রাত্রি, তখনই দেখবেন একজন মালাকুল মউতের 3 বার সাক্ষাৎ পাওয়ার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, একেবারে ক্ষীণ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর ফেল ফেল করে সন্তানের দিকে আত্মীয়দের দিকে তাকায় থাকে, কারণ সে জানে তার মাত্র সময় আছে কয়দিন। জোরে বলেন কয়দিন। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, মানুষ জানে না কোন জমিনে তার মরণ হবে, ঠিক কিনা বলেন? জানেন কি, জানেন আল্লাহ। এবার মালাকুল মউত আইসা বলে, তোর সময় আছে আর 3 দিন, মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, যদি জান্নাতি হয় নেককার হয় বেশি বেশি করে আমল করে ইবাদতে লেগে যায়,
বেশি বেশি করে তওবা পড়ে ইস্তেগফার করে আর যদি গুনাহগার হয় বদকার হয় তাহলে সে দুনিয়ার জমিন থেকে ছেড়ে যেতে চায় না দুনিয়ার জমিন থেকে সে যেতে চায় না যখন তিন দিন শেষ হয়ে যায় মালাকুল মউত তার সামনে সে হাজির হয় মালাকুল মউত যদি সে নেককার হয় তাকে বলে তুমি চিন্তা করো না টেনশন করো না তুমি আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিয়া পাঠাইছে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে আল্লাহু আকবার তার কপালটা ঘামিয়ে যায় সে বিচলিত হয় না দেখবেন জবান দিয়া জিকির করতে থাকে পবিত্র হয়ে থাকে সব সময় পবিত্র আল্লাহু আকবার সব সময় পবিত্র হয়ে থাকে রাসূলের প্রিয় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের একদিন আগে তার স্ত্রীকে বলতেছেন স্ত্রী আমার কেচিটা দাও আমি আমার মোজগুলো ছোট করি আমি আমার বগলের পশমগুলো ফালায় দেই স্ত্রী বলে কারণ কি বলে আগামী কাল আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহু আকবার আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আর যারা গুনাহগার গাফেল তারা এগুলো কিছু মনে করে না শুধু দুনিয়া দুনিয়া ভাবতে থাকে দুনিয়া নিয়ে ভাবতে থাকে দুনিয়া ছেড়ে যেতে চায় না আর যারা জান্নাতি তারা বেশি বেশি করে ইস্তেগফার করে এবার মালাকুল মউত জান্নাতির সামনে এসে জান্নাতের শুভ্র রুমালটা তার নাকের কাছে ধরে আর জান্নাতের সুঘ্রাণ ওই রুমালের মধ্যে লাগায় দেয় আপনি আমি আতর লাগানোর পরে ঘ্রাণ নেই নেই না এমন করে টান দেই যে জান্নাতি আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত রুমালের মধ্যে খুশবু লাগায়া যখন তার নাকের মধ্যে ধরে তখন সে ঘেরান পায় আর সহ্য করতে পারে না এমন করে একটা টান মারে টান মারার সাথে সাথে সুঘ্রাণটা তার পেটের মধ্যে চলে যায় ওই ঘ্রাণের সাথে সাথে আবার তার রুহটা আল্লাহর হুকুমে বের হয়ে যায় আল্লাহু আকবার মনে হয় সদ্য ভূমিষ্ঠ একজন শিশু মনে হয় মায়ের দুধ খাইতেছে আল্লাহু আকবার আর যে জাহান্নামী মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে অস্বাভাবিক আচরণ করে হাত পাও নাড়াচাড়া করে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেন আরে জোরে বলি আমিন মৃত্যুটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন কি অবস্থা হবে চিন্তা করছেন মালাকুল মউত যখন সামনে আসবে আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মালাকুল মউত আজরাইল সামনে আসলে অবস্থাটা কি হবে যদি আল্লাহ সাহায্য না করে তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে এ কারণে আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা আমার উম্মতকে বলে দিও তারা যাতে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় ঠিক কিনা বলে এবার যখন মালাকুল মউত নেককার বান্দার জান কবজ করবে সে স্বপ্নের মধ্যে যেমন দেখে যে মানুষ স্বপ্নের মধ্যে ঘুমাইতেছে অনেক কিছু স্বপ্ন দেখে মালাকুল মউত যখন তার জানটা নিয়ে যাবে স্বপ্নের মধ্যে সে দেখবে যে তার সন্তানরা তাকে গোসল করাইতেছে সন্তানরা তাকে কাফন কাফনের কাপড় পরাচ্ছে খাটিয়ার মধ্যে উঠায়া ঘর থেকে নামাইতেছে সে মনে করবে স্বপ্নে দেখতেছে যখন একেবারে কবরের কাছে নেওয়া হবে আর আত্মীয় স্বজন পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার যখন তাকে মাটির মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে রাখা হবে জান্নাতি হলে সে ভয় পাবে না ভয় করবে না আর যদি বদকার হয় সন্তানদেরকে বলবে বাবারে এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম গাড়ি কিনলাম তোরা আমাকে শারত করেন মতো কবরের মধ্যে রাইখা যাইতেছিস আমার জন্য কি মায়া লাগে না রে বাবারে স্ত্রীর দিকে তাকায় বলবে স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসতাম আজকে তুমি কেমন করে আমাকে একা ছেড়ে দিলা এইভাবে করে বদকাররা
এইভাবে করে বদকাররা আফসোস করবে আর কান্নাকাটি করবে, আর যারা জান্নাতি হবে তারা বিচলিত হবে না। তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, বাঁশের চাটাই দেওয়া হবে, কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে, কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে, তখন ওই আল্লাহর কোরআন এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসত, কোরআনের তেলাবাত শুনত, সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাত করত, সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাত শুনত, আল্লাহ তাআলার জিকির করত, ওই কোরআন যায়া তার মাথার সামনে দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের তেলাবাত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের মজমায় আসবে, এতেকালের পরে এই কোরআন তার কবরটাকে আলোকিত করবে। যে কোরআন আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইলাম, এই কোরআন আপনার আমার কবরে এসে কবরটাকে আলোকিত করবে। দুইজন ফেরেশতা আমাদেরকে সওয়াল করার জন্য কবরে আসবে, কয়জন মুনকার নাকি, দুইজন ফেরেশতা আমাদেরকে সওয়াল করার জন্য কবরে আসবে। আল্লাহর কোরআন বলবে, এই তোমরা কারা, এত বড় সাহস কবরে আসছো? ফেরেশতারা বলবে, সাহস মানে আমাদের কাজই তো এটা, আমাদের কাজই তো, কেন এসছো? বলে, আমরা তার কাছ থেকে কিছু সওয়াল করব, তারকে আমরা কিছু প্রশ্ন করব, কিছু প্রশ্নের উত্তর জানার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে, গেট আউট, কবর থেকে বের হয়ে যাও, আমার দোস্তকে ডিস্টার্ব করবা না। আপনাদের চাহনি ভাবমূর্তি দেখে মনে হয় কোনোদিন মরবেন না, কবরের কথা মনেই করেন না। আরে আহ, এই চোখ একবার বন্ধ হয়ে গেলে আর খুলবে না, ঠিক কিনা বলে? আমাদের আকাবের আমাদের মুরব্বীরা তারা কবরের চিন্তায় রাত্র ঘুমাইতো না, ঠিক কিনা বলেন? আর বর্তমানে মুসলমানরা কবরের চিন্তা ঠিকই করে কিন্তু নামাজ একক্ত পড়ে না, আছে কি আছে না? কয় ভাই, কবরে খুব ভয় লাগে কিন্তু নামাজ পড়ে না, কবরে খুব ভয় লাগে কিন্তু মসজিদে আসে না, আছে কি আছে না? এবার আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও যাও, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে হতাশ করো না, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, না না না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাকে কিছু প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলবে, যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো প্রশ্ন করতে দিব না। কে বলবে? কোরআন। কে বলবে? কোরআন। আপনার কবরে আপনার সন্তানও যেতে পারবে না, স্ত্রী যেতে পারবে না, ভাই বেরাদার কেউ যেতে পারবে না, ঠিক কিনা বলেন? যেতে পারবে একমাত্র আল্লাহর। তাহলে কোরআনই তো আমাদের আসল বন্ধু, ঠিক কিনা বলেন? আরে আমরা সেই কোরআনকে চিনলাম না, সেই কোরআন আমরা শিখি না, সেই কোরআন আমরা সহি করে পড়তে পারি না, অথচ কোরআন আমাদের কবরটাকে এমন করে আলোকিত করবে, যখন ফেরেশতাদেরকে দেখবে ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না, হতাশ হয়েও না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। যদি কখনো বিদেশে যেয়ে থাকেন, বিদেশে বিদেশের রাস্তাঘাট কিছুই চিনেন না, যদি একটা বাঙালি পাওয়া যান না, অনেক সময় আমরা দেশের বাইরে যাই, অনেক ভাষা জানি, অনেক ভাষা জানা সত্ত্বেও নিজের কাছে কেমন যেন হতাশ মনে হয়, ভয় লাগে, বিদেশের রাস্তাঘাট চিনি না, অচেনা পথ, অচেনা জায়গা। যখন একটা বাংলাদেশি একটা বন্ধু পেয়ে যায়, বলে, দোস্ত চিন্তা করো না, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসব, সেই সময় বুকের মধ্যে সাহস লাগে কি লাগে না? লাগে না? ঠিক কবরের মধ্যে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন হাশরের মাঠ কায়েম করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
لكل امرئ منهم يومئذ شأن يغني যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সেই দিন একমাত্র আল্লাহর কোরআন আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যখন মিজানের পাল্লার কাছে যাবে তখন মিজানের পাল্লায় যেই ফেরেশতারা নিয়োজিত দায়িত্বে আছে তারা আল্লাহর কোরআনকে দেখা বলবে যে যাও যাও তোমার কোন নেক আমল পাল্লা দিয়ে মাপার দরকার নাই কারণ তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে আল্লাহু আকবার মিজানের পাল্লায় তার নেক আমল মিজানের পাল্লার মধ্যে দেয়া হবে না নিয়ে যাবে জাহান্নামের গেটের কাছে দেখবে জাহান্নামের প্রহরীরা দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে কয় যাও তোমার জন্য সাতখন মাপ তো লাস্ট স্টেপ যাবে পুল সিরাতের কাছে যে পুল সিরাত এমন এক পুল যেখান থেকে 1000 এর মধ্যে 999 জন পুল সিরাতের পুল থেকে ছিটকে জাহান্নামে পড়ে যাবে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে বন্ধু তুমি ভয় পেও না আমি আল্লাহর কোরআন তোমার সাথে আছি আমি তোমার হাত ধরে তোমাকে পুল সিরাতের পুল পার করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের ঘাটি জাহান্নাম মিজানের পাল্লা পুল সিরাত সব ঘাটি পার হয়ে আল্লাহর কোরআন তার হাত ধরে একেবারে জান্নাতে নিয়ে যাবে এবার বলবে দোস্ত তুমি জান্নাতের মধ্যে আরামে থাকো বলবে তোমাকে তো চিনলাম না তুমি কে বলবে আমি সেই আল্লাহর কোরআন যাকে শোনার জন্য মাইলকে মাইল হেঁটেছো আমি সেই আল্লাহর কোরআন যেই কোরআনের জন্য তুমি জান দিয়েছো মাল দিয়েছো যেই কোরআনের কথা বলার কারণে জেলের মধ্যে ঢুকানো হয়েছে তারপরও তুমি কোরআনের কথা বলা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাও নাই ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবাসছো আমি কোরআনকে মহব্বত করছো আর আমি কোরআন আজকে তোমাকে ছেড়ে চলে যাব এটা হতে যাও আমি তোমাকে জান্নাত পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম এবার কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এ কারণে বলবো যুবক এ কারণে বলবো বন্ধু যুবক এখনো সময় আছে আসো কোরআনের ছায়া তলে আসো আসো আলেম ওলামাদের কাতারে আসো আলেম ওলামাদের কাতারে শামিল হও আল্লাহর কোরআন ছাড়া আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলেন টুপি কিন্তু সবাইকেই পড়তে হয় কেউ পরে 5 টাকার টুপি কেউ পরে 500 টাকার টুপি ঠিক কিনা বলেন এখনো সময় আছে আগে থেকেই টুপি পরো মসজিদে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান